নমস্কার শুভ সকালের অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আর একটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভীষণ ভালো আছি এখন বাজে ছটা দশ এখন থেকেই কিন্তু ভ্লগটা শুরু করে দিলাম আর ভাইয়ের ঘরে ভাই ঘুমিয়ে আছে আর এই সকালবেলার প্রাকৃতিক সৌন্দর্য দেখুন আমার বাবার বাড়ির এটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য আমি বাবার বাড়ি এসেছি আর এখানে এসে একটু ভিডিও বানাচ্ছি আর এই যে দেখুন আমার বাবা সকাল সকাল উঠেই কাজে লেগে পড়েছে বাড়ির প্রত্যেকটা মানুষই কিন্তু সকাল সকাল উঠে যে যার কাজেই ব্যস্ত হয়ে পড়েছে যেমন বাবা মা কাকু কাকিমারা সবাই এটা শুধু আমার বাড়িতে নয় প্রত্যেকের বাড়িতে সবাই কিন্তু তাড়াতাড়ি উঠে যে যার কাজেই ব্যস্ত হয়ে পড়ে তাই না আর এই যে দেখুন গাছটা থেকে কত সুন্দর ফুল ফুটেছে এই দিকে জবা ফুলটা ভালো করে দেখা যাচ্ছে আর ওদিকেও দুটা জবা ফুটেছে একটু দেখা যাচ্ছে না আর মা এখন ফুলগুলো তুলে রেখে দিচ্ছে সকালে উঠে বাসি কাপড়টা কেচে নিয়েছে আর বাসন কটা কলপাড়ে রেখে দিয়েছে জল ছাড়লে তখন ধোয়া ধুই করবে আর এখন পুজোর জোগাড়টা করে নিচ্ছে মানে পুজোর বাসনপত্র ধুয়ে নিয়েছে আর ফুল তুলসী পাতা এগুলো তুলে রেখে দিচ্ছে আর এই যে মুরগিগুলো দেখুন ঘোরাঘুরি করছে আর আমার একজন কাকু এখানে ছাঁটাতে ব্যস্ত কাকিমা বাড়িতে নেই আর বাবা ওইদিকে নার্সারিতে যে গাছগুলো রয়েছে বাবার একটা ছোট্ট ওই নার্সারির বাগান দেখলেন ওখানে বাবা গাছে জল দিচ্ছে আর এদিকে ছোটো কাকিমা হচ্ছে এদিকে কি করছে লাতা দিচ্ছে ঝাঁটানো হয়ে গেছে লাতা দিচ্ছে মানে গ্রাম বাংলার মানুষদের যা কিছু কাজকর্ম থাকে সকালবেলায় যা কাজকর্ম ঝাঁটানো লাতা দেওয়া এই সমস্ত আর কি আর কাকু যে কাকু এদিকে ঠাকুর পুজোর জোগাড়গুলো করে নিচ্ছে তো সবাই আমার বাবা কাকুর বাড়িতে সবাই কি করে হাতে হাতে প্রত্যেকে প্রত্যেকের মতো কাজ গুছিয়ে নেয় কাকিমারা একরকমের কাজ করে সকালে কাকুরা যে কাজগুলো তাদের করার মতো মানে করতে পারে সেগুলো করে নেয় যেমন একজন কাকু এখানে গোয়ালটা ঝাঁটিয়ে দিয়েছে আর এখন হাতটা ধুয়ে নিচ্ছে কাকিমারা ঝাঁটানো লাতা দেওয়া বাসন মাঝেগুলোতে ব্যস্ত থাকে তো কাকুরা বেশিরভাগ সময় পুজোর জোগাড়টা করে দেয় ঠাকুর পুজোর বাসন ধুয়ে ফুল টুলগুলো তুলে রেখে দেয় সবাই মিলেমিশেই কিন্তু কাজ করে নেয় বাড়ির প্রত্যেকটা মানুষই আর এটাই ভালো তাহলে কী হয় একে মানে একজনের ওপর চাপটা পড়ে না তবে আমার বাবার বাড়িতে একটু আলাদা আমার বাবার বাড়িতে আমার মাকে সব কাজটাই করতে হয় সেই পুজোর জোগাড় থেকে রান্নাবান্না থেকে সংসারের যাবতীয় কাজ আর মায়ের যেহেতু পুজোর কাজগুলো হয়ে গেছে আর এখন মা ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছে প্রচণ্ড বর্ষার কারণে নিচের এই যে মেঝেগুলো সাঁতসাঁত করছে নিচু নিচু ঘর তো তাই আর দরজার বাইরে জুতোগুলো এলোমেলো হয়েছিলো আমি এগুলো সাইজ করে নিচ্ছি তাহলে নোংরা পড়বে না জুতোগুলোতে মাঝ হাঁটিয়ে নিয়ে আসছে এখানে আর কি নোংরাগুলো ফেলবে তো সেই জন্য আমি জুতোগুলো পায়ে পায়ে করে সরিয়ে দিলাম এই যে চটটা পাতা থাকে এই চটটাকে আজকে ধুয়ে দেবো দাঁড়ান দিয়ে আজকে একটু রোদ বেরিয়েছে দিলে বেশ পরিষ্কার হয়ে যাবে পা হাত মুচতেও ভালো তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে মায়ের আর এখন বাসে ঘর একটু একটু করে লাতা দিয়ে দিচ্ছে আমরা এখানে এটাকে বলি লাতা দেওয়া আর অনেক জায়গায় না বলে মারুলি অনেক জায়গায় বলে চৌকা চৌকো দিয়ে দেওয়া বিভিন্ন জায়গায় অঞ্চল ভেদে স্থান ভেদে বিভিন্ন রকম নাম প্রচলিত রয়েছে আর বাবা এখন মুড়ি খাচ্ছে ব্যবসায় যাবে চারাগুলো নিয়ে আর টিফিন কোটায় টিফিন কোটায় হচ্ছে মা মুড়ি আর জল ভরে দিয়েছে আর এই যে জল ছেড়ে দিয়েছে সাড়ে ছটার সময় জল ছাড়ে তো মা এখন বাসনগুলো মেজে নিচ্ছে আর ওই দিকে গতকাল রাত্রে যে খাবারগুলো কিছুটা বেশি হয়ে গিয়েছিল ওই নালাতে ফেলে দেওয়া হয়েছে তো মুরগিগুলো এখন সেই নালার থেকে ওই খাবারগুলো খুঁটে খুঁটে খাচ্ছে তো মা যতক্ষণে বাসন কুসনগুলো ধোঁয়া ধুই করে পরিষ্কার করছে ততক্ষণে আমি গ্রাম বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য একটু দেখিয়ে দিই সবুজ প্রকৃতি তাই না আমার বাবার বাড়ির এই জায়গাটা আমার খুব ভালো লাগে কি সকাল কি বিকেল উঠলেই চারিধারে সবুজ আর সবুজ খুব সুন্দর লাগে দেখুন আপনাদের আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগছে ঠিক আছে আর চারিধারে সবুজ গাছপালার মাঝে ওই দিকে একটা সীমানা দিয়ে দেওয়া হয়েছে মানে ওই পারে একটা অঞ্চল এ পারে একটা অঞ্চল এই পারে ছয়ের দুই অঞ্চলের সমস্ত এই যে এই পাশের যে গাছপালাগুলো দেখা যাচ্ছে আমার মাঝেদিকে আছে আর কি আমার বাবার বাড়ির এই দিকটা হচ্ছে ছয়ের দুই অঞ্চল আর ওই দিকটা হচ্ছে পাঁচের এক অঞ্চল তো ওই জন্য মাঝখানে ওই এধার আর ওধার দুটো অঞ্চলের মাঝে ওই সীমানাটা দিয়ে দেওয়া হয়েছে এখন এটা প্রত্যেক অনেক রাস্তাতেই দেখলাম হচ্ছে সব জায়গাতেই তো মা এখন বাসনগুলো ধোয়াধুয় করছে আর আমরা যেহেতু আবার দুজন এসেছি বাবা মা ভাই তিনজন আবার আমরা দুজন এসেছি পাঁচজনের অনেক বাসন কোষণ আবার আমার বাবার বাড়িতে রাত্রেবেলায় ভাত হয় তো ভাত হলে দু তিন রকমের তরকারি হয় সেই জন্য বাসন কোষণের পরিমাণটাও একটু বেশি হয় তো মা বলছে এখন কড়াটা পরে মাজবো বাবা এখন ব্যবসায় যাবে তো বাবা ব্যবসায় বেরিয়ে গেলে মা তখন আবার মাঝামাঝি করবে ততক্ষণে জলগুলো ভরে রেখে দেয় মানে ভরে রেখে দেবে এই গামলায় আরও গামলা টামলা আছে তাতে সারাদিনে চারবার জল ছাড়ে তো সেই জন্য জলগুলো ভরে রেখে দেয় যেহেতু টাইম কলে জল আর কি টাইমে টাইমে ছাড়ে আর মায়ের বাসনগুলো ধোয়া হয়ে গেছে নিয়ে চলে যাচ্ছে আর বাবা এখন ব্যবসায় যাবে বলেই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে মোটর সাইকেলের রকম বাঁশ দিয়ে দুই সাইডে ব্যাগ ঝোলানোর জন্য করে নিয়েছে এক সাইডে ব্যাগ ঝুলিয়ে নিয়েছে আর একটা ব্যাগ ওই বাঁশের ওই প্রান্তে বাঁধবে দিয়ে ওটাকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে তারপর যাবে যাতে ব্যাগগুলো এদিক সেদিক নাড়াচড়া না করে আর যাতে আর কি গাড়িটা চালাতে সুবিধা হয় তো আমি মোটর সাইকেলটা ধরে আছি আর একটু ভিডিও বানিয়ে নিচ্ছি এই আর কি তো ব্যাগগুলো বাবা ঠিকঠাক বাঁধা হয়ে গেছে আর ওই যে দূরে দেখুন বাবা মোটরসাইকেল নিয়ে যে রাস্তায় উঠে গেল এবার চলে যাচ্ছে ব্যবসায় আর এদিকে মা দুপুরবেলায় রান্না বান্না করবে তার জন্য চলে এসেছে পেঁপে গাছে পেঁপে পাড়তে রান্না হবে পেঁপের তরকারি আর আলু পোস্ত সয়াবিন এর বোধ হয় একটু হালকা তরকারি কি কি হবে আরও জানি না তো পেঁপে কাটতে গিয়ে দেখলো পেঁপেটা পোকা হয়ে গেছে তো যেহেতু গাছ আছে বাড়িতে তো অনেক পেঁপেও হয়েছে তো মা এখন গাছ থেকে একটা পেঁপে পেরে নিচ্ছে পেঁপেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আমার বাবার বাড়ির এই গাছটাতেও খুব পেঁপে হয়েছে আর আমার ছোটো কাকুদের একটা ছোট্ট গাছ রয়েছে পেঁপে গাছটা এতটা লম্বা হয়নি তাতেও খুব পেঁপে ধরেছে আর এই যে পেঁপেটা পেড়ে মানে ডাং দিয়ে খুঁচে পারলো আর এই যে নিচে পড়েছে আমার ছোটো কাকুর মেয়ে এসে যে পেঁপেটা বের করে নিল তো মা এখন রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যাবে আর ওদিকে চলুন আমি এক চক্ক দিয়ে চলে আসি সব কাকুদের বাড়িতে কে কী রান্নাবান্না করছে তো ঘুরে আসি আপনাদেরকেও একটু দেখিয়ে দিই তো বোধ হয় ছোটো কাকিমার বাড়িতে শুনেছিলাম মাংস হবে তো কাকিমা বোধ হয় দেখি কি করছে কাকিমা কাকিমা কিন্তু মা মাংসটা দেখছে মাংস নিয়ে এসেছে কাকু আর কাকিমা এখন দেখছে মাংসগুলো কীরকম দিয়েছে আর কি তো ছোটো কাকিমা এখানে মাংস বাছাইয়ের কাজে ব্যস্ত মেজো কাকু কড়াইতে মাছ ভাজতে বসিয়ে দিয়ে কোথায় গিয়েছে জানি না এসে রান্না বান্না করবে তো মেজো বাড়িতে কাকু বোধ হয় তার শ্বশুর বাড়ি যাবে খেতে এই রকম আর কি তো এই ছিল আজকের ব্লগ চলুন ভিডিওটা শেষ করলাম রাধে রাধে